আগামী মাস থেকে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে মানুষের আর কষ্ট করা লাগবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি আসতে যে সমস্যা হচ্ছিল আগামী মাসে তা কমবে বলে জানান তিনি। উৎপাদন বাড়ানোর পাশাপাশি সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। মোহাম্মদ শামীমের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় দলীয় নেতাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে গণতন্ত্র সুসংহত হয়েছে। নির্বাচনটা তখন তো নির্বাচন বলে কিছু ছিল না, ওই ক্যান্টনমেন্টে বসে মানে সামরিক জান্তার পকেট থেকে দল তৈরি করে সেই দলকে জিতিয়ে অবৈধ ক্ষমতাকে টু থার্ড মেজরিটি নিয়ে পার্লামেন্টের জন্য বৈধ করা যায়, সেই প্রক্রিয়া নির্বাচন কারচুপি ভোট ডাকাতি ভোট চুরির প্রক্রিয়াটাই শুরু। প্রকৃত গণতন্ত্র বা গণতান্ত্রিক অধিকার দেশের মানুষের ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা শুরু করি। আজকে নির্বাচনে যতটুকু স্বচ্ছতা জবাবদিহিতা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমাদেরই আন্দোলন সংগ্রামের ফসল। দেশের উন্নয়নে রিজার্ভের টাকা খরচ হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশে এখনও পর্যাপ্ত রিজার্ভের টাকা জমা আছে। আগামী মাসে জ্বালানি সংকট কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। এখন এই ইউক্রেনের যুদ্ধের পর যেহেতু তেল কিনতে অসুবিধা হচ্ছে, গ্যাস আনতে অসুবিধা হচ্ছে, আর শুধু আমাদের দেশ না, আজকে আপনি ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি সব জায়গায় তারাই তো মানে জ্বালানি সাশ্রয়ের দিকে নজর দিচ্ছে, তারাই তো নিজেরাই তো হিমশিম খাচ্ছে। সেখানেও আমরা কিছুদিনের জন্য আমরা আমাদের কষ্ট পেতে হয়েছে। ইনশাল্লাহ হয়তো আগামী মাস থেকে এত কষ্ট আর থাকবে না। তারপর আমি বলবো, তেল পানি ব্যবহার করা এক্ষেত্রে সকলকে সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে। বিএনপির আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি দেশের কল্যাণে বর্তমান সরকারের পদক্ষেপের চিত্র তুলে ধরেন। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।